বিদ্যুৎ আবিষ্কারের ইতিহাস প্রথম ভাগ। অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে মাইকেল নামে এক ছেলে বাস করত। মাইকেলের যখন ১৩ বছর বয়স তখন তার বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন। মাইকেলের মনে হল ওই অবস্থায় তার পরিবারকে সাহায্য করার জন্য তার কিছু করা উচিত। তাই ১৪ বছর বয়সে সে একটা দোকানে বই বাঁধাই করার কাজ করতে শুরু করে দিল। ওই দোকানে অনেক রকমের বই ছিল। রোজ বই ঘাঁটতে ঘাঁটতে বই পড়ার প্রতি তার আগ্রহ জন্মাল। একদিন সে মিলেটস নগরীর বাসিন্দা থালেসের লেখা একটি বই খুঁজে পেল এবং সেটি পড়তে পড়তে মগ্ন হয়ে গেল। খ্রিস্টপূর্ব ৬০০ সনের এক গ্রিক বিজ্ঞানী ছিলেন থালেস। তিনি ছিলেন একাধারে শিক্ষক, ব্যবসায়ী এবং দার্শনিক। একদিন তিনি তার স্ত্রীর গয়না পালিশ করার জন্য জুহুরির কাছে নিয়ে গেলেন। গয়নাগুলি ছিল অ্যাম্বার বা তৈলস্ফটিক পাথরের। জুহুরি পালিশ করে গয়না মেঝেতে রাখতেই বিচিত্র এক ঘটনা ঘটল। তিনি দেখলেন গয়নার মধ্যে থাকা তৈলস্ফটিক পাথর ঘাস এবং খড়কে নিজের দিকে টানছে। এই ঘটনা দেখে থালেস বিস্মিত হলেন। কিভাবে একটি জড় বস্তু অন্য কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করতে বা টানতে পারে, এই রহস্যের সমাধান করার জন্য তিনি তৈলস্ফটিক পাথরের টুকরো নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। তিনি প্রথমে কাপড় দিয়ে তৈলস্ফটিককে ঘষে দেখলেন। তিনি দেখলেন তা পাথর ও ঘাসকে নিজের দিকে আকর্ষণ করছে। এরপর তিনি খালি হাতে ঘষেও একই ঘটনার পুনরাবৃত্তি দেখলেন। তার অভিজ্ঞতার কথা সবাইকে জানাতে তার এক বন্ধু লোডস্টোন নামের একটা পাথর দেখালেন, যা তিনি এক চীন দেশের বন্ধুর থেকে পেয়েছিলেন। গ্রিসের লোকেদের অনেক আগে থেকেই চীনের লোকেরা লোডস্টোন পাথরের কথা জানত। লোডস্টোন পাথর লোহার তৈরি, যে কোনো বস্তুকে নিজের দিকে টেনে নেয়, আর এর জন্য তাকে ঘষতেও হয় না। লোডস্টোন পাথরের এই গুণই হল চুম্বকত্ব। এসব দেখে থালেসের মনে হল যে তৈলস্ফটিক বা অ্যাম্বার এবং লোডস্টোনের পাথরের মধ্যে আত্মা আছে, যার জন্য অন্য বস্তুকে তারা নিজের দিকে টেনে নেয়। পাথরের এই অনন্য ক্ষমতার খবর সমগ্র গ্রিসে ছড়িয়ে পড়ল এবং তারপর এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মেও তা ছড়াতে লাগল। ৩০০ বছর পর অ্যারিস্টটলের শিষ্য থিওফ্রাস্টেস এই বিষয়ের ওপর একটি বই লিখলেন। বইটির নাম ছিল বিষয় পাথর। এই বইয়ের মধ্যে তৈলস্ফটিক বা অ্যাম্বার ও লোডস্টোন যাতে আত্মা থাকে এবং থালেসের সম্বন্ধে বলা ছিল। এই ঘটনার ২০০০ বছর পর ১৬ শতকে ইংল্যান্ডে উইলিয়াম গিলবার্ট নামে এক ডাক্তার ছিলেন। একদিন তিনি তার এক বন্ধুর কাছ থেকে একটা বই পেলেন, যা ছিল থিওফ্রাস্টিসের বিষয় পাথর। তৈলস্ফটিক ও লোডস্টোন সম্বন্ধে পড়ে তার মনে কৌতূহল জাগল। তিনি ঠিক করলেন নিজে এই পাথরগুলি নিয়ে পরীক্ষা করবেন। পরীক্ষা করতে গিয়ে তিনি আবিষ্কার করলেন তৈলস্ফটিক বা অ্যাম্বার ছাড়াও স্ফটিক, রত্ন, মোম, আঠা, কাঁচ এবং গন্ধককে যদি ঘষা হয় তাহলে তারাও নিজেদের দিকে অন্য বস্তুকে টানতে পারে। তিনি এও আবিষ্কার করলেন যে ঘাস বা খড় ছাড়াও তৈলস্ফটিক, ধাতু, কাঠ, বালি বা তেলকেও আকর্ষণ করে। গ্রিক ভাষায় অ্যাম্বারের অর্থ হল ইলেকট্রন। এই কারণে ঘষার ফলে এক বস্তুর অন্য বস্তুকে আকর্ষণ করাকে বলা হয় ইলেকট্রিক। যে বস্তুর এই আকর্ষণ ক্ষমতা নেই তাকে নন ইলেকট্রিক বলা হয়। কোন বস্তু ইলেকট্রিক এবং কোন বস্তু নন ইলেকট্রিক তা নির্ধারণের জন্য গিলবার্ট একটি যন্ত্র তৈরি করেন। এই যন্ত্রের নাম দিয়েছিলেন বার্সোরিয়াম।
যন্ত্রটি বানানো হয়েছিল একটি ধাতব সূচ দিয়ে, যা একটি কাঠের স্ট্যান্ডের সাহায্যে লাগানো ছিল। কোনো ইলেকট্রিক বস্তুকে ঘষার পর এই যন্ত্রের কাছে আনা হলে সূচটি বস্তুটির দিকে ঘুরে যেত। নিচের আবিষ্কারের কথা সবাইকে জানানোর জন্য গিলবার্ট বিভিন্ন সভায় ভাষণ দিতে লাগলেন। গিলবার্ট বললেন যে পাথরের মধ্যে আত্মা আছে, এই যে বিশ্বাস তা ভুল। অ্যাম্বার ছাড়া অন্য আরও পদার্থেও আকর্ষণ ক্ষমতা তৈরি করা যায়। গিলবার্টের ধারণা অনুযায়ী এটা পদার্থের সাধারণ ধর্ম। কিন্তু গিলবার্ট বিশ্বাস করতেন যে ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম দুটো আলাদা আলাদা ধর্ম, কারণ তড়িৎ কেবল আকর্ষণ করে, কিন্তু চুম্বক আকর্ষণ এবং বিকর্ষণ দুই করে। গিলবার্ট তার সমস্ত পর্যবেক্ষণের ভিত্তিতে একটি বই লেখেন, যার নাম দ্য ম্যাগনেট। একদম মগ্ন হয়ে মাইকেল এই বই পড়ছিল। এই বই থেকে তিনি আর কি কি মজাদার তথ্য জানতে পেরেছিলেন তা আমরা পরবর্তী অধ্যায়ে দেখব।